হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। আসুন দেখি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হয় আর কি কি লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 7-8টি চিংড়ি। এইভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, মাথাটা পরিষ্কার করে এভাবে আমি কুসাটা শ করলে কালারটা সুন্দর হয় মালাইকারি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপে 1 কাপ পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি 4 চামচে 1 চামচ রসুন বাটা। আমি চিংড়ি মাছের মালাইকারিতে আদা দিব না। নিয়ে নিয়েছি 1 চা চামচ ইয়োগার্ট। ইয়োগার্টটা হলো কোকোনাট ফ্লেভারের। আপনার কাছে যদি ইয়োগার্ট না থাকে আপনি কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন। সো আমার কাছে কোকোনাট ইয়োগার্ট ছিল, এই জন্য ইয়োগার্টটা দিচ্ছি। নিয়ে নিয়েছি টমেটোর সস, আমার নিজের হাতে বানানো, 2 চা চামচ। নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো 1/2 চা চামচ আর 2টা তেজপাতা। আমি আর কোনো ধরনের গরম মশলা দিব না, কারণ চিংড়ি হলো মাছের ইয়ে, চিংড়িটা হলো মাছ, তো এটার মধ্যে আর কোনো ধরনের গরম মশলা দিব না। আর দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার তেল, সয়াবিন তেল। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ রসুন বাটা। আর এখন দিয়ে দিব এই যে টমেটো সসটা, দিয়ে দিব ইয়োগার্টটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মিক্স করব 2 মিনিটের জন্য, মশলাটা কষাবো এইভাবে। হয়ে গেছে আমার 2 মিনিট। এখন আমি দিয়ে দিব মশলাগুলো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর 2টা তেজপাতা। দিয়ে এগুলোকে মিক্স করে দেবো। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিটের মতো কষাবো মশলাটাকে। দিয়ে দিলাম ঢাকা, চলে আসলাম ঠিক 10 মিনিট পরে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি আবার ডেকে দিব। প্রথমে আমি মিক্স করে দিই মাছটা কুমড়োর সাথে। চিংড়ি মাছ থেকে অনেক পানি বাইর হবে, তো আমি আবারও ডেকে দিব যতক্ষণ লাগে ততক্ষণ। আবার চলে আসলাম, দেখি কি অবস্থা। এই ধান চিংড়ি থেকে অনেকগুলো পানি বাইর হয়েছে। এখন আমি আবার নাড়া দিয়ে পানিটা শুকানোর পরেই আমি নামিয়ে দিব। আবারও ডেকে দিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আমি একটা প্লেটের মধ্যে এখন উঠে আনিব আর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখে দিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।